ক্লাস সেভেন হিস্ট্রি প্রতিটি চ্যাপ্টারের যে ধারাবাহিক ভিডিও আমি করছি তার আট নাম্বার পর্ব এটি আজ সপ্তম অধ্যায় বা সাত নাম্বার চ্যাপ্টার শুরু করছি এটা এই চ্যাপ্টারের প্রথম পর্ব সুলতানি ও মুঘল আমলে ভারতবর্ষের জীবনযাত্রা ও সংস্কৃতি নিয়ে আলোচনা করা হয়েছে এই চ্যাপ্টারে চ্যাপ্টারটি বড় কয়েকটি পর্বে আলোচনা করব মাত্র তিরিশটি প্রশ্ন ও তার উত্তর আলোচনা করছি এই পর্বে যারা ডব্লিউ বিসি সহ বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ এবং যারা ক্লাস সেভেনে পড়ছ বা পড়বে তাদের জন্য এই ভিডিও আরও বেশি জানতে ডব্লু ডব্লু সর্বজ্ঞ ডট কম ওয়েবসাইটটি দেখতে পারো এবং নিয়মিত ইউজফুল ইনফরমেশন পাওয়ার জন্য সর্বজ্ঞ অফিসিয়াল ফেসবুক পেজটি লাইক করতে পারো চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন সুলতানি ও মুঘল যুগে দেশের বেশিরভাগ লোকেরা কোথায় বাস করত এই আমলে দেশের বেশিরভাগ লোকেরা গ্রামে বাস করত সুলতানি ও মুঘল যুগে স্থানীয় চাহিদা মৃত্য কীভাবে চাষের মাধ্যমেই স্থানীয় চাহিদা মৃত্য এই আমলে বাংলা এবং গুজরাটে শিল্পাঞ্চল গড়ে উঠেছিল প্রশ্ন হচ্ছে কেন শিল্পাঞ্চল গড়ে উঠেছিল বাংলা এবং গুজরাটে শিল্পের জন্য কাঁচামাল আমদানি ও রপ্তানির সুবিধার প্রয়োজন তখনকার দিনে নদীপথই ছিল যোগাযোগের অন্যতম প্রধান উপায় বাংলা এবং গুজরাটে এই সুবিধা ছিল সেই জন্য এখানে শিল্পাঞ্চল গড়ে ওঠে এই আমলে শাসকরা চাষিদের কাছ থেকে ফসলের একটা অংশ নিত ট্যাক্স হিসেবে খাজনা হিসেবে তো এটা কেন নিত ফসলের একটা অংশ শাসকদেরকে দিতে হতো তার বিনিময়ে শাসকরা তাদেরকে শান্তিতে বাস করার ব্যবস্থা করে দিতেন পাঁচ নম্বর প্রশ্ন গাঙ্গীয় সমভূমিতে চিরকালই ভালো ফসল উৎপন্ন হয়েছে এই গাঙ্গীয় সমভূমিতে উৎপন্ন ফসলের মধ্যে কোনটির চাহিদা সব থেকে বেশি ছিল গাঙ্গীয় সমভূমিতে অনেক ধরনের ফসল হতো সেই সমস্ত ধরনের ফসলের মধ্যে সবথেকে বেশি চাহিদা ছিল আমের সুলতানি এবং মুঘল আমলে উৎপন্ন উল্লেখযোগ্য ফসলগুলির নাম কি আম ছাড়া আঙুর খেজুর জাম কলা কাঁঠাল নারকেল চন্দন কাঠ নানা রকম ফুল লঙ্কা আদা ও অন্যান্য মশলা চাষ হতো ভারতে শিল্পের কথায় আমরা জানলাম যে বাংলা এবং গুজরাটের শিল্প হতো এবং শিল্প আমাদের ধারণা অনুযায়ী শিল্প সাধারণত শহরে হয় গ্রামে কি কোনো ধরনের শিল্প ছিল সেই সময় হ্যাঁ ছিল কারিগরি শিল্পের প্রচলন ছিল গ্রামে কৃষি ভিত্তি করে এই শিল্প গড়ে উঠেছিল চিনি বিভিন্ন ধরনের আতর ইত্যাদি শিল্প ছিল বিখ্যাত এই শিল্পগুলো কিন্তু বংশগত ছিল অর্থাৎ বংশ পরম্পরায় এনারা করতেন এবং বেশিরভাগ ক্ষেত্রে যন্ত্রপাতি ছিল পুরনো কিন্তু দ্রব্যগুলির মান খুবই ভালো হতো এই আমলে কি ধরনের কারিগরদের চাহিদা ছিল সবথেকে বেশি পাথরের কাজে দক্ষ কারিগরদের এবং রাজমিস্ত্রিদের চাহিদা সর্বত্রই ছিল সেই সময়ে দাম কেমন ছিল জিনিসপত্রের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সবসময় কি একই থাকতো না সবসময় একই থাকতো না এই দাম কিন্তু কমাবাড়া করতো বাজার অনুযায়ী বিশেষভাবে যখন যুদ্ধের সময় অর্থাৎ যুদ্ধ লাগত বা দুর্ভিক্ষের সময় দাম কিন্তু খাদ্যশস্যের দামগুলো কিন্তু অনেক বেড়ে যেত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সবথেকে কম দামে নজির কার আমলে আছে সবথেকে কম দামি নজির রয়েছে ইব্রাহিম লোদির আমলে এছাড়াও মোহাম্মদ বিন্তুক লোকের আমলে বাংলাতে নাকি খুব দাম কম ছিল বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের এই আমলে সমাজে নারীদের স্থান কেমন ছিল সমাজে পুরুষদের তুলনায় নারীদের স্থান ছিল নিচে হিন্দু মেয়েদের মধ্যে ঘোমটা এবং মুসলমানদের মধ্যে পর্দা প্রথার প্রচলন ছিল তবে গরিব পরিবারগুলোতে নারী পুরুষ সবাই একসাথে কাজ করত এবং এদের ক্ষেত্রে ঘোমটা বা পর্দা প্রথার প্রচলন ছিল না সুলতানি এবং আমলে কৃষকদের অবস্থা কেমন ছিল কৃষকদের অবস্থা বিশেষ ভালো ছিল না খাজনা এবং বিভিন্ন পাওনা মেটানোর পর কৃষকদের হাতে খুব অল্পই কিছু থাকত যা দিয়ে কোনো রকমে তারা জীবন চালাত একলন্দাজ বণিকের লেখা থেকে জাহাঙ্গীরের আমলে কৃষকদের অবস্থা কেমন ছিল তার কিছু তথ্য আমরা জানতে পারি তার লেখা থেকে জানতে পারি কৃষকরা মাংসের স্বাদ প্রায় জানতই না সারা দিনে একবার মাত্র খিচুড়ি খেয়ে কাটতো তাদের খুব অল্প পোশাক একজোড়া খাটিয়া দু একটি বিছানার চাদর দু একটি বাসনপত্র এই নিয়েই তাদের জীবন চলত এই সময়কার একটি জনপ্রিয় খেলার নাম কি এই সময় যে সমস্ত খেলা হতো তার মধ্যে একটি জনপ্রিয় খেলা ছিল কুস্তি কুস্তি ছাড়া আরও কয়েকটি জনপ্রিয় খেলার নাম বলো কুস্তি ছাড়া বর্ষা ছোঁড়া তীর্ধনুক সাঁতার ইত্যাদি ছিল জনপ্রিয় খেলা বাঁটুল ছড়া কোন অঞ্চলের খেলা বাংলার খেলা ছিল বাঁটুল ছড়া এবারে ষোলো নম্বর প্রশ্ন এখান থেকে কয়েকটা প্রশ্ন আমরা সেকালের সময় কেমনভাবে পরিমাপ করা হতো তা নিয়ে আলোচনা করব। এখন যেমন আমরা ঘন্টা মিনিট সেকেন্ডে ভাগ করি তখনকার সময়ে কেমনভাবে ভাগ করা হতো সময়কে এবং তার ছোট ছোট ইউনিটগুলো কী ছিল একটি দিনরাত সমান কত প্রহর প্রহরের হিসাবে হিসাব করা হতো দিনরাতকে আট প্রহর সমান এক দিনরাত রাত অর্থাৎ আমরা চব্বিশ ঘন্টাকে আট দিয়ে ভাগ করলে পাবো তিন ঘণ্টা এক প্রহর মানে তিন ঘন্টা প্রহরকে ফার্সিতে কী বলে প্রহরকে ফার্সিতে বলে পাশ প্রহরের সঙ্গে ঘড়ির কী সম্পর্ক আমাদের এই ঘড়ি নয় যাতে সময় মাপা যায় সময়ের একটা ছোটো একক হচ্ছে ঘড়ি আট প্রহরকে ষাটটি ঘড়িতে ভাগ করা যায় তাহলে এক ঘড়ি সমান কত মিনিট হবে এটাও প্রশ্ন পড়তে পারে আমরা একটু ক্যালকুলেশন করে দেখি ষাটটি ঘড়ি সমান হচ্ছে আট প্রহর আট প্রহর মানে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা অর্থাৎ চব্বিশ গণিত ষাট মিনিট তাহলে এক ঘড়ি সমান কত চব্বিশ মিনিট কারণ ষাট ষাট এখানে আমরা ক্যান্সেল করে দিচ্ছি পল কি প্রতিটি ঘড়িকে আবার ষাটটি ভাগে ভাগ করা যায় এই এক একটি ভাগকে বলে পল এক দিন রাত সমান তাহলে কত পল এক দিন রাত সমান ষাটটি ঘড়ি ষাটটি ঘড়ি এক একটি ঘড়ি ষাটটি পলের সঙ্গে সমান তাহলে আমরা বলতে পারি ষাট গণিত ষাট পল সুতরাং ছত্রিশশ ফল অর্থাৎ একদিন রাত সমান ছত্রিশশো পল প্রহর ও ঘড়ির সময় বোঝা যেত কার সাহায্যে পাঁজির সাহায্যে সময় নির্ধারণ করা হতো কিসের সাহায্যে সেই সময় সময় নির্ধারণ করা হতো জল ঘড়ির সাহায্যে সেই আমলে প্রধান প্রধান শহরগুলোতে কিভাবে সময় জানানো হতো আমাদের মতো সবারই হাতে তখন ঘড়ি ছিল না কিভাবে সময় জানানো হতো এই সমস্ত প্রধান প্রধান শহরগুলিতে ধ্বনির ব্যবস্থা রাখা হতো যার দ্বারা সেই শহরের অধিবাসীরা জানতে পারত কত সময় হয়েছে ফিরোজ তুগলকের আমলে এই কাজের জন্য একটি আলাদা দপ্তর ছিল এরপর আমরা কয়েকটা প্রশ্ন আলোচনা করবো ভক্তিবাদ নিয়ে ভক্তিবাদের মূল কথা কী ভক্তিবাদের মূল কথা হলো ভগবানের প্রতি ভক্তের ভালোবাসা ভক্তির দুটি প্রধান বৈশিষ্ট্য কি ভক্তি দুটি প্রধান বৈশিষ্ট্যের মধ্যে প্রথমটি হল ভগবানের কাছে পুরোপুরি আত্মসমর্পণ সম্পূর্ণ আত্মসমর্পণ আর দ্বিতীয়টি হল ঈশ্বর লাভের জন্য ভক্তের ভক্তিকেই প্রাধান্য দেওয়া জ্ঞান বা যোগের পরিবর্তে ভারতের কোন অঞ্চলে ভক্তিবাদ প্রথম জনপ্রিয় হয় দক্ষিণ ভারতে প্রথম জনপ্রিয় হয়েছিল ভক্তিবাদ সপ্তম শতকের গোড়ার দিকেই ধর্ম নিয়ে সর্বদায় বিভিন্ন ব্যক্তি বিভিন্ন গোষ্ঠী পরীক্ষা নিরীক্ষা করে থাকে যে সমস্ত ধর্মীয় গোষ্ঠীরা ধর্ম নিয়ে পরীক্ষা করছিল তাদের মধ্যে সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছিল কোন ধরনের সাধকরা সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছিল দক্ষিণ ভারতের অলভার বা নাইনার সাধকরা মনে রাখতে হবে অলভার বা নাইনার সাধকরা বিভিন্ন ধরনের প্রাচীন ধর্ম থাকলেও এই ভক্তিবাদের উত্থানের প্রধান কারণ কি যদিও অনেক বড় কারণ আছে এটা অনেক বড় করে লেখা যায় কিন্তু আমরা যেহেতু ছোট প্রশ্ন শিখছি সুতরাং আমাদেরকে ছোট করে এর প্রধান কারণ কি প্রধান কারণ হচ্ছে ব্রাহ্মণ্য ধর্ম বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম যে ধর্মগুলো প্রাচীন রয়েছে তারা ধীরে ধীরে রীতিনীতি সর্বস্ব হয়ে উঠেছিল এবং যারা ভক্ত তাদেরকে অসাংসারিক জীবনযাপনে বাধ্য করত। তার ফলে মানুষদের অসুবিধা হতো এবং এই ধর্মের সাথে মানুষের আবেগ ছিল না খ্রিস্টীয় ত্রয়োদশ শতক থেকে শুরু করে পঞ্চদশ শতকের মধ্যে যাঁরা ভক্তিবাদের প্রচার শুরু করেন তাদের নামগুলি কি খ্রিস্টীয় ত্রয়োদশ শতক থেকে পঞ্চদশ শতকের মধ্যে যে সমস্ত উল্লেখযোগ্য ব্যক্তিরা ভক্তিবাদের প্রচার করেছিলেন তাদের নামগুলো হলো নামদেব জ্ঞানেশ্বর তুকারাম রামানন্দ কবীর নানক শঙ্করদেব চৈতন্যদেব মীরাবাই প্রমুখ ভক্তিবাদের সাধকদের ভক্তি দর্শনের মূল কথাটি কী ছিল ভক্তিবাদের সাধকদের ভক্তি চিন্তাধারাতেও পার্থক্য ছিল আমি যাদের নাম আগে আগে বললাম তারা সবাই একই রকমভাবে চিন্তা করতো তা নয় তাদের চিন্তাধারাতে পার্থক্য ছিল কিন্তু তবুও তাদের ভক্তি দর্শনের মূল কথা ছিল দুটি একটি হলো কোনো রকম ভেদাভেদ না রেখে সমস্ত মানুষের কাছে ঈশ্বরের বাণী পৌঁছে দেওয়া দ্বিতীয়টি হলো সব আচার ছেড়ে ঈশ্বরকে নিজের মতো করে পাওয়া এই দুটির উপরে ভর করেই তাঁরা ভক্তিবাদের প্রচার শুরু করেন আজ এই পর্যন্তই কেমন লাগলো কমেন্ট করে জানাও ভালো লাগলে লাইক করো শেয়ার করো অন্যদের সাথে ধন্যবাদ